বন্দরে আমার হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। ও বন্ধু এই গলিয়ার চোর পূর্ব পাড়ার আমার ভাই আমার বাবার মা আমার বোনেরা বিশেষ করে যুবক বন্ধুদেরকে দেখে দেখে বলছি হৃদয়ের জানালা খুলে দাও দোকান ছেড়ে দাও কারণ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ আল্লাহর কা দৃষ্টিতে সবচেয়ে নোংরা জায়গা হলো হাট বাজার জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আর জোরে বলুন না নাউজুবিল্লাহ বন্ধু আমি যখন জিকির শুরু করেছি তোমরা অনেকেই জবান বন্ধ রেখেছ জিকির তোমরা জিকির করলে লাভটা কি আমি একটুখানি আলোচনা করব ছোট্ট একটা টপিক বন্ধুরে আমার কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসি হাবিব আপনি বলে দেন কেউ যদি জিকির করতে করতে আমি মাওলার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে যাই হাবিব বন্ধু আপনি বলে দেন কেউ যদি আমার আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে চলে আসি তার মানে হলো মানুষ সারা জীবন আল্লাহকে খুললেও দেখা পাবে না আল্লাহ যদি নিজে বান্দাকে ধরা না দেয় ঠিক কিনা বলে বন্ধুরে আমার আপনি যখন বেশি বেশি করে জিকির করবেন তখন আপনার খুব কাছাকাছি চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদেরকে আধ্যাত্মিক একটা কথা বলবো আপনারা আমার দিকে তাকান ধরেন আপনারা সবাই এখানে জিকির করছেন কি করছেন আপনি যদি এখান থেকে আপনাকে যদি একজন প্রশ্ন করে হুজুর ভাই অথবা বন্ধু আপন স্বজন শুভাকাঙ্ক্ষী কেউ যদি আপনাকে প্রশ্ন করে তুমি তো তোমার মালিকের গোলামি করো তুমি এখন বলো তো তোমার আল্লাহ কি করে এখন যদি আপনাকে প্রশ্ন করে ও বন্ধু উত্তর হবে কি আপনার উত্তর হবে স্ট্রংলি একদম কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন আমি এখন বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করে এটা আমার কথা নয় বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে আপনার আমার প্রাণের নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন যাকে বলা হয়েছে সিরাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ নূরাম মুবিন সুস্পষ্ট আলো আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা পৃথিবীর নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করে রে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর ওই প্রিয় বান্দার জিকির করতে থাকে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বন্ধু প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আছে না নাই আমার কথা বলেন আছে না প্রত্যেকটা মেশিন ভাবে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে আপনার আমার প্রাণীর নবী দুজাহানের বাচ্চা নবী বলে দিলেন প্রত্যেকটা জিনিসকে ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলানার জিকির জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ বন্ধু ওই যে একটু আগে বলেছি একটা হলো দেহ আর একটা হলো আপনার আত্মা ও বন্ধু দেহের দুই আনার কোনো দাম নেই যদি দেহ থেকে আত্মাটা বের হয়ে যায় হাজার ঝড় হাজার তুফান হাজার বৃষ্টি ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেছে একটা বার যদি ডেড বডিটা একজন মানুষের দেহটা ঘর থেকে বের করে আনে রে আর বন্ধু ফিরিয়ে ঘরে নেয় না ঠিক না বে ঠিক এই জন্য বলছি বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে কাল দিয়ে করা যায় তবে কলব এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার আপনার আমার প্রাণের নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে
এখন আপনি আমি এমন ভাবে জিকির করি কোথায় জিকির হচ্ছে সেটা জানি না বন্ধুরি আমার আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী শাফায়াতের কান্দারি নবী তিনি বলে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই জান্নাতি ফলটা কি আমি কি আপনাদেরকে একটু বলবো জান্নাতি ফল কোনটাকে বলে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন জান্নাতি মেহমান যারা তোমরা জান্নাতি ফল খাও তার কারণ হলো বন্ধু মুমিন প্রত্যেক দিন দুইটা খাবার সংগ্রহ করে কয়টা খাবার মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার সংগ্রহ করে কারণ একটা খাবার হলো তার দেহের যেটা পৃথিবীর বাজারে খুঁজে পাওয়া যায় বন্ধু আরেকটা খাবার হলো রুহের খাবার রে আরেকটা খাবার হলো আত্মার খাবার এই খাবারটা পৃথিবীর হাট বাজারে পাওয়া যায় না ওই যে ওই ফিউচার ওই যে ভবিষ্যৎ আল্লাহ আল্লাহর হাবিবের রঙে যারা রঙিন হয়ে গেছে ওই বাজার ওই জলসায় গেলে ওই আত্মার খাবার পাওয়া যায় ওই বাজারটা হলো আলেম হক্কানি আলেম যারা আহলে সুন্নাতুল জামাতের আলেম যারা নবীকে বিশ্বাস করে যারা ওলিকে বিশ্বাস করে যারা চার মাযহাব বিশ্বাস করে যারা তার চার তরিকাকে বিশ্বাস করে ধাপে ধাপে নবীর পরে সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন থেকে একটার পর একটা ধীরে ধীরে আজ পর্যন্ত ইসলাম আমাদের কাছে আসা পর্যন্ত যতটা প্লেসকে টাচ করেছে প্রত্যেকটা প্লেজের সাথে মানুষের মর্যাদা উচ্চ সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করে ওরাই বলো সত্যিকারের সুন্নি জামাত বলে হুজুর শুধু এখানে এই কাজগুলো করলে কি সুন্নি জামাত না নবীজির আদর্শ কিন্তু আপনি ধীরে ধীরে ধাপে ধাপে একটার পর একটা প্রজন্মের পর প্রজন্মের কাছ থেকে আপনি পেয়েছেন ফরজ থেকে ওয়াজিব ওয়াজিব থেকে সুন্নাত সুন্নাত থেকে মুস্তাহাব এমনি করে করে যতগুলো আমল আছে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের দেখানো সিস্টেম অনুযায়ী যারা করবে তারাই হলো সুন্নি জামাত ওই সমস্ত আলেম এবং আল্লাহর ওলিদার কাছে গেলে মিলে যায় রুহের খাবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও বন্ধু বলতে চেয়েছিলাম যে জান্নাতি খাবার কোনটাকে বলে আপনারা একটু রুহুকে খাবার দিতে চান কি চান না বন্ধু বন্ধু এই যে দুনিয়ায় যদি রুহটাকে আপনি খাবার খাওয়াতে পারেন আপনি যখন বর্জকি জীবনে যাবেন কবরে যাবেন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটু আগে বলেছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আপনারা প্রশ্ন করবেন আমাকে বলে হুজুর ওখানে গিয়ে আমরা কি করব একটা কাজ তো আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওখানে আসার পরে তোমাদের জন্য খবর আল্লাহ কোরআনে বলেছেন ইন্দা রব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য বরাদ্দ করে রাখলাম জান্নাতি খাবার আমারি নহুরের পুতুল জগত করলেন অজানা নবী আমারি নহুরের পুতুল জগত করলেন অজালা রোজাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপতে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ মহাপতে
سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله شهادة تیری بانی چھوٹے آشیلے کمولے بولا شهادة تیری بانی چھوٹے آشیلے کمولے بولا موکتے پوٹی لورو بی نوری نن رے آلا سبحان اللہ الحمدللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جر جر بلنا الحمد بندو كار كار كاتش مزلے گے چھے ہاتھ تولے دیکھن جر جر بلنا الله أكبر آر جر بلنا الله أكبر بولن پہلے نیرا لائی گو نبی پہلے نیرا پہلے نیرا لائی گو نبی دوئی قدمے چبو کھبو دوئی قدمے چبو کھبو چڑن دھولی مکھ بو گائے پہلے نیرا پہلے نیرا لائی پہلے نیرا لائی گو نبی اپنا غزل پسند کرنا نا আমি কিন্তু একজন রাইটার, আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই, নিজের লেখা নিজের সুর অসংখ্য আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরো একটি হতে হবে, আমি ছাড়বো আপনারা ধরবেন তাইলে গজল গাওয়া ওমা আলহামদুলিল্লাহ দি কয় না চিন্তাই পড়ে যায়। হা হা এটাই এটাই বুঝতে পারে নাই বন্ধুরে আমার গজলের কাছে আসবে একটু পরে আমি এবার আসেন বলে হুজুর জিকির কোনটাকে বলে গো সুবহানাল্লাহ এতক্ষণ যেটা করলাম এটাই হলো জান্নাতি ফল সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আল্লাহর জিকির আল্লাহু আকবার বলবেন আল্লাহর জিকির কাউকে ভালো কাজের দিকে ডাকবেন আল্লাহর জিকির কাউকে মন্দ কাজ থেকে আটকাবেন এটাও মাওলার জিকির। ও বন্ধু এক্সাম্পল যদি দেই যেমন যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা, যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। ও বন্ধু আরেকটা জিকির আছে যেটা জলুসের মাধ্যমে হয়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আমলটায় বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে জিকির করা একদিকে আল্লাহর ওয়াদার মানা, ঠিক কিনা বলে? আল্লাহর প্রতি প্রেম দিন দিন বৃদ্ধি পাওয়া, অন্যদিকে আপনার রুহের খাবার জোগাড় করা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ছোট্ট একটা টপিক জিকির থেকে আমি বের হয়ে গেলাম, যারা যারা বোঝার আশা করি বুঝে গেছেন। জিকির সম্পর্কে আর বলবো না,